ভ্রমণে আর ভোজনে বাঙালি যে একদিন বিশ্বজয় করবেই এই নিয়ে আজ আর কোনো সন্দেহ নেই। তবে দরকার এক কাপ চা আর যে জায়গায় বেড়াতে যাব তার প্রতি চাহাত। আর এবার যে জায়গার গল্প আপনাদের শোনাতে যাচ্ছি তার নাম ১২ নভেম্বর ২০২১, শিয়ালদা লালগোল্লা শাখার কাশিম বাজার স্টেশন থেকে ডাউন ভাগীরথী এক্সপ্রেসে চড়ে এই ঐতিহাসিক যাত্রার শুরু। সকালের প্রথম রোদের সাথে সাথেই ট্রেনে চা, চিড়ে, ঘুগনি, চাল ভাজা সবকে সাথে নিয়েই বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগর, পলাশী, কৃষ্ণনগর পার হয়ে আমরা পৌঁছে গেলাম প্রায় তিলোত্তমার অভিমুখে। বহরমপুর থেকে শিয়ালদা 187 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। ট্রেন ঢুকছে শিয়ালদা স্টেশন, রাইট টাইম। শিয়ালদা স্টেশনে নেমে প্রথমে পায়ে হেঁটে তারপর বাস ধরে চললাম ধর্মতলার দিকে, কারণ লাক্ষাদ্বীপ ট্রিপে লক্ষ্যভেদী সুন্দরী থাক বা নাই থাক একটা জলে ডোবানোর মতো ক্যামেরা খুব দরকার। আর সেই ক্যামেরা কিনতেই চলেছি এখন ধর্মতলার দিকে। বছর চারেক এই শহরে পড়াশোনা করার সুবাদে রাস্তাঘাট কম বেশি কিছুটা চেনা। নেমে পড়লাম বাস থেকে, চাঁদনি চক বললেই হবে যে স্টপেজে নেওয়া হবে, সেখান থেকে নেমে চাঁদনি চক যাওয়ার রাস্তাটা পেরিয়ে হচ্ছে মতিলাল স্ট্রিট। আর এই মতিলাল স্ট্রিটেই হচ্ছে ক্যামেরা দোকান, মানে মতিলাল স্ট্রিট থেকে মেট্রোপলিটার কাছে। তো ধর্মতলা অব্দি যাওয়ার দরকার নেই, তার আগেই টোকে নেমে পড়বেন। শিয়ালদা থেকে যদি রাস্তা ফাঁকা থাকে, খুব জ্যাম না থাকে, তাহলে 10 থেকে 15 মিনিট লাগতে পারে, তারও কম লাগবে। মেট্রোগুলিতে সবথেকে ভালো এবং রিজনেবল দামে ক্যামেরার দোকান বলতে আমরা যে দোকানটার নাম জানি সেখানেই গেলাম, কিন্তু যে কারণে এত তাড়াহুড়ো করে দোকানে যাওয়া সেই ক্যামেরাই সেদিন কেনা হয়নি। পরিকল্পনা ছিল গোপ্রো হিরো 7 কিংবা হিরো 8 কোনো একটা কিনলেই আমার লাক্ষাদ্বীপ প্রোগ্রামের আন্ডারওয়াটার ফটোগ্রাফির কাজ হয়েই যাবে, কিন্তু ওই দুটো মডেলের কোনোটাই সেদিন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। এরপর ঠিক করলাম ক্যামেরা রেন্টে নেব। সেই মতো সেই জায়গাতে গিয়েও খুব একটা লাভ হলো না, কারণ আমার কাছে ক্যামেরা রেন্ট নেওয়ার মতো সব রকম ডকুমেন্টস ছিল না।
তাই বাধ্য হয়ে পথ পরিবর্তন করে হাওড়া স্টেশন রাস্তা ধরলাম। তবে কলকাতায় কোথায় ক্যামেরা রেন্ট পাওয়া যায় তার সন্ধান আমি পেয়েছিলাম, আর সেই ঠিকানা এবং ফোন নাম্বার আমি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মেনশন করব। ধর্মতলা থেকে হাওড়া স্টেশন 10 টাকা কিংবা 12 টাকা খরচ করে বাসে করে আসা যেত, কিন্তু ট্যাক্সি নিয়ে এই ক্যামেরা খোঁজার চক্করে সেদিন পুরোপুরি 500 টাকা আমার চুনা গিয়েছিল। হাওড়া স্টেশনে ঢুকেই জনতার ভিড়ে মিশে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের জনহারে। এই হচ্ছে হাওড়া স্টেশনের মা ক্যান্টিন, সরি জনহার। তো এখানে চিকেন থালি আছে, ফিস থালি আছে, আর হচ্ছে এগ থালি আছে, ভেজ থালিও আছে। এখানে চিকেন থালি নিলে হচ্ছে 147 টাকা, 147। টেস্ট ওই ট্রেনেরই মতো। ট্রেন হচ্ছে আমার 3:30, তো এখন 1:30, এখনও 2 ঘন্টা সময় আছে। তো 2 ঘন্টা সময় এখানে ওয়েট করি। এটা এসি ওয়েটিং রুম, আর এখানে কোনো চার্জেস নেই। যেখানে জনহারে খেলাম সেই জনহারের আর কি ওপরেই হচ্ছে ওয়েটিং রুম। ওই দিকটা হচ্ছে স্লিপার ক্লাসের ওয়েটিং রুম, আর এটা হচ্ছে এসি ক্লাসের ওয়েটিং রুম। এতদিন যত জার্নি আপনাদেরকে দেখেছি সবই হচ্ছে রাত্রেবেলায়। আজ বহুদিন পরে এমন একটা জার্নি করতে যাচ্ছি যেটা হচ্ছে দিনের বেলায়। হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2:30 ছাড়বে হচ্ছে হাওড়া চেন্নাই স্পেশাল বা করমণ্ডল এক্সপ্রেস। তো সেই ট্রেনের আমি আজকে যাত্রী, এই ট্রেন ধরে যাবো হচ্ছে চেন্নাই। হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আপ হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। আর আপনাদের সুবিধার জন্য বলে রাখি, এই ট্রেনের এসি কম্পার্টমেন্টগুলো কিন্তু সামনের দিকেই থাকে, তাই আপনারা আগে এগিয়ে যাবেন না। আবারও নতুনের আনন্দ নিয়ে উঠে পড়লাম করমণ্ডল এক্সপ্রেসের নির্ধারিত কামরায়, যে কামরা আমার অভিযানের সাক্ষী হতে চলেছে। উঠে পড়েছি ট্রেনে। এই হচ্ছে কোচ, কোচ নাম্বার হচ্ছে B3, আর আমার সিট নাম্বার হচ্ছে 14। তৎকাল টিকিট মেরেছিলাম তাই সিট পড়েছে হচ্ছে আপার। কিছু করার নেই, কারণ এই ট্রেনটা এমনিতেই চাপের, টিকিট পাওয়া খুব মুশকিল, টিকিট পাওয়াই যায় না। এই ট্রেনের টিকিটের বুকিং পাওয়া অন্যান্য ট্রেনের তুলনায় একটু মুশকিল, তাই বাধ্য হয়েই আমাকে তৎকাল টিকিট কাটতে হয়েছিল। কারণ হাওড়া থেকে চেন্নাই যাওয়ার জন্য এটাই এখন অবধি সব থেকে ফাস্ট ট্রেন। ঘড়িতে 3:30 নির্ধারিত সময়। হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করলো হচ্ছে হাওড়া চেন্নাই স্পেশাল ট্রেন। যারা ভিডিও দেখছেন তাদের মনে সবার আগে যে প্রশ্নটা আসে যে এই ট্রেনটায় খাবার আছে কি না, খাবারের ব্যবস্থা আছে কি না। জিজ্ঞেস করলাম যে আপনাদের প্যান্ট্রিগার ফেসিলিটি আছে, বললো হ্যাঁ আছে। মানে খাবার পাওয়া যাবে, বললো পাওয়া যাবে। তো সন্ধ্যাবেলায় আসবে খাবার অর্ডার নিতে, খাবার নেবো, তখন দেখাবো আপনাদেরকে যে কী খাবার দিয়েছে। খাবারের আগেও যে জিনিসটা দেখার দরকার সেটা হচ্ছে ট্রেনের বাথরুম। এই হচ্ছে করমণ্ডল এক্সপ্রেসের বাতানুকূলিত তৃতীয় শ্রেণীর বাথরুম। ঘড়িতে বিকেল 5:10, এই মুহূর্তে ট্রেন হচ্ছে খড়গপুর জংশন স্টেশন। ট্রেন টাইমেই আছে, এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট। আমি নেমেছিলাম চপমুড়ি খুঁজতে, বাট এখানে কোথাও চপমুড়ি পেলাম না। বাঁদরের মতো বাঙ্কারে উঠে বসে আছি, কী করবো, বোর লাগছে, ভালো লাগছে না, সময় কাটছে না, এমনিতেও ক্লান্ত হয়ে আছি। আর একা একা আশেপাশে সবাই নন বেঙ্গলি, কেউ কিছু বাংলা বলছেও না কথা। দিনের বেলা হলে না হয় স্টেশনে নেমে নেমে স্টেশনের রিভিউ দেখানো যেত, বাট এখন তো সেসব উপায় নেই। লোকে বলে টুথপেস্টে নুন থাকা উচিত, নুন থাকে, মুড়িতেও নুন আছে ওরকমই, বেশি নুন এই খেয়ে নিতে হবে চোখ বন্ধ করে। সেই ম্যাগির মশলা দেওয়া খাবার শুরু হয়ে গেল বাজে খাবার। হাওড়া থেকে দিল্লি কিংবা হাওড়া থেকে চেন্নাই কত ঘন্টায় পৌঁছে যাচ্ছি সেটা কথা নয়, কথা হচ্ছে এই দীর্ঘ সফরে যাত্রীদের খাবারের গুণগত মান এবং স্বাদ। এই জিনিসটা যতদিন না ঠিক হবে ততদিন রেল ব্যবস্থাকে কখনোই 10-এ-10 দেওয়া যাবে না। পরের দিন সকাল হতে দেখলাম অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে অকাল বর্ষণের হোলি খেলা চলছে,
সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। তোকে ঘুম ভাঙলো, তো ঘুম যখন ভাঙলো তখন ট্রেন হচ্ছে রাজামান্দ্রিতে। আমাদের 1000 কিলোমিটারের জার্নি শেষ। ট্রেন রাজামান্দ্রি স্টেশন ছাড়তেই দরজার ধারে একবার দাঁড়াতেই হলো, কারণ এরপরই আসবে গোদাবরী নদীর ব্রিজ, যে ব্রিজটা সত্যি দেখার মতো। সকালের চা আর একবার নিয়ে নিয়েছি, চা এখানে ভালোই টেস্ট, 10 টাকা কাপ। আর সেই সাথে নিচ্ছি হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ট্রেন থেকেই নিলাম, 2টো পাউরুটি, 1টা অমলেট আর 1টা টমেটো কেচাপ, সব মিলিয়ে নিচ্ছি হচ্ছে 50 টাকা। ঘড়িতে সকাল 10টা, ট্রেন এই মুহূর্তে ঢুকছে হচ্ছে বিজয়ওয়াড়া জংশন। অ্যাকচুয়াল বিজয়ওয়াড়াতে টাইম ছিল হচ্ছে সকাল 9টা বেজে 35 মিনিট, কিন্তু ট্রেন আমাদের আধ ঘন্টা লেটে চলছে, হয়তো মেক আপ হয়ে যাবে। বিজয়ওয়াড়ার পরেই কিন্তু এই ট্রেনের যে স্টপেজ সেটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল, এর মাঝখানে আর কোনো স্টপেজ নেই, এরপরে ট্রেন ননস্টপ যাবে। আপেল কত? আপেল 100 রুপিয়া, 5 পিস কলার দাম হচ্ছে এখানে 30 টাকা। আর কিনলাম হচ্ছে জলের বোতল, 2টো জলের বোতল হচ্ছে এখানে 30 টাকা। আর কিনলাম হচ্ছে 1টা 20 টাকা দিয়ে হাফ হাফ বিস্কুটের প্যাকেট, কারণ বিস্কুটের মাখা ছিল না। আর স্টেশনটায় অনেক দোকানপাট আছে, বিরিয়ানি পাওয়া যাচ্ছে, ভেজ পোলাও পাওয়া যাচ্ছে, আরও তো সব সাউথের যেসব খাবার সেগুলো সবই মোটামুটি কম বেশি এখানে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আপনারা সব খাবার পেতে পারবেন, প্লাস ট্রেনেও তো প্যান্ট্রি কার্ড আছে, খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, খাওয়া জল চা এগুলো হচ্ছে অ্যাভেলেবেল। তবে ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম অন্তত এসির কথা আমি বলছি, মানে সবসময় লোক আসে যদি অপরিষ্কার থাকে বললে ওরা পরিষ্কার করে দিচ্ছে, এমনি ট্রেনে কোনো রকম কোনো সমস্যা নেই, সব ঠিকঠাকই আছে। ট্রেন ছেড়ে দিলে হচ্ছে বিজয়ওয়াড়া জংশন, আর বিজয়ওয়াড়া জংশন ছাড়ার পরেই আসবে হচ্ছে এবার যে ব্রিজটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে কৃষ্ণা নদীর ব্রিজ। ঘড়িতে বেজে গেছে দুপুর 1টা, ট্রেনে যে কখন কটা বাজে বোঝাই যায় না। আর ঘন্টা 4 পরে আমরা পৌঁছে যাব চেন্নাই সেন্ট্রাল। তার আগে ট্রেনে দুপুরে লাঞ্চ বলে দিয়েছিলাম, একই খাবার একই তরকারি, শুধু এক্সট্রা যেটা দিয়েছে সেটা হচ্ছে আলু ভাজা। কালকে ডাল দেয়নি, ডালের কথা বলেছিলাম, বাট ডাল আজকেও দেয়নি, লোকটাকে টাকা দিব না আজকে আসলে। তো খেয়ে নিই একই খাবার, নতুন করে কিছু বলার নেই, স্বাদ একই হবে, কারণ কালার দেখে বোঝা গেছে যে একই লোকের রান্না এবং স্বাদ একই হবে। ট্রেনে প্যান্ট্রি কার্ড আছে, এখানেই রান্না হচ্ছে। ও খাবার রেটটা আপনাদেরকে বলে দিই, যে চিকেন ভাত সেটা হচ্ছে 150 টাকা, মাছ নিলেও পড়বে হচ্ছে 150 টাকা,
আর ডিম নিলে পড়বে হচ্ছে দু পিস ডিম থাকবে 130 টাকা, আর যদি ভেজ নেন তাহলে পড়বে হচ্ছে 120 টাকা। ভেজে একটাই সুবিধা, সেটা হচ্ছে ডাল দেবে, বাকি চিকেনে কিন্তু ডাল দেয়নি। আপনি মাছ লিয়ে আপনাকে ডাল দিয়া হয় কে? ডাল দিয়া হয়? সবজি দিয়া। ডাল একমাত্র মানে ভেজ নিলেই, আমি অদ্ভুত একটা ব্যাপার দেখলাম এখানে, একমাত্র ভেজ নিলেই দেখছি ডাল দিচ্ছে, না হলে ডাল ফাল কিছু দিচ্ছে না আপনাকে, সবজি দিচ্ছে একটা একই রকম স্বাদ, কী সব সবুজ সবুজ লাল লাল দেখতে পাচ্ছি সবজি, বুঝতে পারছি সে সবজি, বাট মানে খাওয়া ঠিকঠাক নয়। একদম রাইট টাইম ট্রেন ঢুকলো চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, আর এই ট্রেন এখানে দিয়েছে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে, পরবর্তী ব্লক চেন্নাই থেকে। সবাই নেমে যায় ট্রেন থেকে, আমি একমাত্র বোধহয় লাস্টে নামি, ট্রেনটাকে বেশি মিস করি আসলে, সব দেখে শুনে নিয়ে নামতে হয় না হলে মুশকিল হয়ে যায়, কি ফেলে আসবো কি রেখে আসবো। এই হচ্ছে চেন্নাই স্টেশন, চাপ নেই এখানে, কেউ আমার ভাষা বুঝতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলের স্টেশনে ব্লক করতে গেলে লজ্জা লজ্জা লাগে, কারণ তখন সবাই বুঝতে পারে এই কি বলছে না বলছে, এখানে কেউ বুঝতে পারবে না, কাজে চাপ নেই। এই ছিল কলকাতা থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত প্রায় 27 ঘন্টা আমার জার্নির অভিজ্ঞতা। এরপরে আরও একটা ট্রেন জার্নি রয়েছে, এবং সেই সাথে রয়েছে লাক্ষাদ্বীপের গল্প। ফিরব পরের পর্বে খুব তাড়াতাড়ি, ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।